आज के रेसिपी आमेर आइसक्रीम मैंगो आइसक्रीम आमार पाशा थेके फुल भिडियोटी देखार अनुरोध रइल बंधुरा। नमस्कार बंधुरा, खुकु फूड किचेने सबाइके स्वागत। आमि आबार चले एसेछि नतुन एकटा रेसिपी निये आपनादेर माझे शेयार करते। ताहले आमि आम छाड़िये निलाम, आमेर ग्रेविटा आमि ग्रेट करे निच्छि मिक्सिं जारे दिये, कड़ाते दिये दिलाम, आमेर जलटा शुकिये नेब, चार चा चामच चीनी दिए दिलाम, हाफ चा चामच नून दिए दिलाम, ताहले मिष्टि ब्यालेंसटा खूब भालो हबे। आमेर रसटा शुकिये निये जलटा शुकिये निये बाटिते तुले राखलाम, दो कप दूध दिए दिलाम, 50 ग्राम मतो मिल्क पाउडार दिए दिलाम। तो बंधुरा भालो करे एटा एकटु जलटा शुकिये निलाम, एकटु दूधटा कमिये निलाम, जतो दूधटा कमिये नेबेन तत टेस्टफुल हबे। एखाने आमि मैंगो कस्टार्ड पाउडार यूज करेछि, आपनारा चाइलेन एखाने अरारुट बा कर्नफ्लावारो यूज करते पारेन। तो एबार मैंगोर मध्य आमी आमूलेर फ्रेश क्रीम दिए दिलाम, भालो करे मिक्स करे निलाम सब उपकरण दिए। एकटा टिफिन बक्से दिए आमी 4 থেকে 6 ঘন্টার জন্য ফ্রিজে তুলে দেব। 4 থেকে 6 ঘন্টার জন্য ফ্রিজে স্টোর করে দিলাম, 4 ঘন্টা থেকে 6 ঘন্টা পর ফিরে আসলাম। আবারও এটা আমি মিক্সিতে দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নেব, যেহেতু এখানে আমি ইলেকট্রিক হিটার ব্যবহার করছি না। তো বন্ধুরা আপনারাও এইভাবে করতে পারবেন, এটা আমার বিশ্বাস। এইভাবে যদি আপনারাও বাড়িতে বানান আর বাজার থেকে কিনে খেতে হবে না, তাহলে দেখে নিলেন আমি কিভাবে মিক্সিতে গ্রাইন্ড করে নিলাম। তো আবার এটা সুন্দর করে সেট করে ওভারনাইটের জন্য ফ্রিজে তুলে দেব। তো আমি সিলভার ফয়েল পেপার দিয়ে এটা র‍্যাপ করে নিলাম যাতে ওপরে বরফ না জমে যায়। তো আমি ওভারনাইটের জন্য ফ্রিজে তুলে দিলাম, ওভারনাইট পরে ফিরে আসছি। ওভারনাইট পরে ফিরে আসলাম, এবার চলুন দেখে নেওয়া যাক ফাইনালি কেমন হলো আমার ম্যাঙ্গো আইসক্রিম। তো বন্ধুরা আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে, রেসিপি কেমন লাগলো কমেন্ট করে বলতে ভুলবেন না। আপনাদের কমেন্টের আশায় আমি থাকি। যদি রেসিপি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশনটা পেয়ে যাবেন। বন্ধুরা আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করবেন আমার নিজস্ব রেসিপি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকে এই পর্যন্তই, পরের কোনো ভিডিও নিয়ে দেখা হবে। তো বন্ধুরা আমার ফুল ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।